নমস্কার, কেপি রালয়ে আপনাদের সকলকে স্বাগত। স্টুডিও থেকে আমি মনিকা আপনাদের জন্য উপস্থিত। কেপি রালয়ে অনুষ্ঠানটির সাথে, এই অনুষ্ঠানের সাথে পরিচিত আমার সমস্ত বন্ধুদেরকে সাধুবাদ জানাবো যে একটি ভালো অনুষ্ঠানের সাথে আপনারা যুক্ত থাকেন। অবশ্যই ভালো অনুষ্ঠান এবং ভালো জ্যোতিষমূলক অনুষ্ঠান, কারণ জ্যোতিষ শাস্ত্র নিয়ে অনেক আলোচনাই হয়, অনেক আলোচনা আমরা শুনি। যারা ইন্টারেস্টেড তারা ভালো মানুষকে এবং তার সাথে ভালো জ্যোতিষ চর্চাকে ঠিক বেছে নিতে পারেন, এবং আমাদের এই অনুষ্ঠানের দর্শক কিন্তু সে কথাই বলেন। কারণ সোমা দত্ত খাঁড়ে এমন একজন ব্যক্তিত্ব যেখানে আমিও অতিরিক্ত তার সম্পর্কে, মানে তার সম্পর্কে মিনিমামটুকু বলতে পারি না, কারণ সেই অনুমতি তার থেকে নেওয়া নেই আমার, তিনি দেন না অনুমতি। কিছু বললেই আমাকে অনুষ্ঠানে পরে বলে বলে দেওয়া হয়, মানে বলে আমাকে, এইস তুমি কেন এটা বললে, মানে এই রকম মানুষ তিনি। আমি আপনাদেরকে একদম ঘরের কথা বলি, এবং সেই কারণে আমি জানি আমি আপনাদের কাছে কতটা প্রিয়, কতটা ভালোবাসেন আপনাকে আপনারা আমাকে ভালোবাসেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সোমা দি এমন একজন ব্যক্তিত্ব যার সম্পর্কে নতুন করে আর কিছু বলার প্রয়োজনীয়তা নেই। তিনি একজন ভালো মাপের অ্যাস্ট্রোলজার, ভালো মানুষ, এবং অবশ্যই সংখ্যাতত্ত্ব, হস্তরেখা, বাস্তু এই দিকগুলো নিয়ে তিনি কাজ করেন, এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি তো রয়েছে। কত মানুষ তার কাছে এসে উপকৃত হচ্ছেন, কত মানুষ ভালো থাকছেন, কত মানুষ ভালো রাখছেন, কত মানুষকে তিনি ভালো রাখছেন, সেটা তো তার চেম্বারে গেলেই জানতে পারবেন। কারণ এখানে বসে আমি আলোচনা করলে আবার সমাধি হয়তো আমায় কিছু বলবেন, কারণ সমাধি চান না অতিরিক্ত কোনো আলোচনা হোক। এই রকমই মানুষটা তিনি, এবং সেই কারণে সোমা দত্ত খাঁড়ে আমাদের কাছে এতটাই প্রিয় হয়ে উঠেছেন। সোমাদি, তোমাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। ক্যামেরার পেছনে অভিজিৎ দাসকে ধন্যবাদ আমাকে দর্শকদের সামনে তুলে ধরার জন্য, আর দর্শকদের অনেক ধন্যবাদ আমার প্রোগ্রামটি দেখার জন্য। নমস্কার সকলেই, আমরা তোমার থেকেই কৃতজ্ঞতা গ্রহণ করলাম। এইখান থেকেই শুরু হয়, আমি যখন সমাধিকে বলি যে প্রত্যেককে আলাদা আলাদা করে ধন্যবাদ দেওয়ার তোমার কী দরকার রয়েছে, তখন সমাধি একটা কথা খুব ভালো বলেন, সেটা বলেন যে পজিটিভিটির ফার্স্ট স্টেপ হচ্ছে এটা, পজিটিভিটি। যেই পজিটিভিটি হচ্ছে জ্যোতিষশাস্ত্রেরও কিন্তু আলো বলা যায়। অ্যাকচুয়ালি পজিটিভিটিতেই আমরা বাঁচতে পারি, আর নেগেটিভিটিতে মৃত্যু আসতে পারে, আমার মতে তাই। পজিটিভ আলোচনা, পজিটিভ মানুষের কাছ থেকে পজিটিভ আলোচনাটা শুনতে পছন্দ করি, এবং অবশ্যই যিনি বিশ্বাস রাখেন তার কাছ থেকেই শুনবো। পজিটিভ ভাইব্রেশন হয় কীভাবে বা পাই কীভাবে, বা তার জন্য জন্মগতভাবে একটা চার্টও তো রিফ্লেক্ট করা চাই, সেটা একটু যদি তুমি বলো। হ্যাঁ, প্রথম কথা বলি, পজিটিভিটির তিনটে পার্ট আছে। একটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে। এই পজিটিভ অ্যাটিটিউডের প্রথম ধাপ হচ্ছে কিন্তু এই কৃতজ্ঞতাবোধ জ্ঞাপন। যে কোনো জিনিস, এটা ছোট হোক কি বড় হোক, যাই হোক, সব সময় কিন্তু এই থ্যাংকস গিভিংটা অলওয়েজ আমাদের মনে রাখা দরকার, নাহলে কিন্তু আমরা জীবনে এগিয়ে চলতে পারবো না। প্রতিটি কাজেই আমাদের কারুর না কারুর সাহায্য লেগেই থাকে। কেউ কখনো বলতে পারে না যে আমি সমস্ত কাজ নিজে করি, কখনো নয়। পজিটিভ অ্যাটিটিউড সেকেন্ড পার্ট হলো পজিটিভ লোকের সান্নিধ্যে থাকা, আর থার্ড পার্ট হলো বাস্তু যেখানে আমরা থাকি সেটা পজিটিভ হওয়া দরকার। পজিটিভ অ্যাটিটিউড হচ্ছে, এটা তো নিশ্চয়ই কুষ্টিতেও পাওয়া যায়, একটা হরোস্কোপ দেখলে বোঝা যায়, তার লগ্নভাব দেখলেই বোঝা যায় সেই লোকটি পজিটিভ না নেগেটিভ, চন্দ্রটা দেখলে বোঝা যায় তার মন মানসিকতা কীরকম, সে কতটা সিম্পল না জটিল, সে ঠিকভাবে ভাবছে নাকি খারাপ ভাবছে, এগুলো তার হরোস্কোপ থেকেই বোঝা যায় পজিটিভ। আমাদের লগ্নভাব যত স্ট্রং হবে তত বোঝা যাবে যে মানুষটি পজিটিভ। এইটা গেল পজিটিভ অ্যাটিটিউড। আজকে আমি কোনো কাজ করার আগে যদি ভয় পেয়ে যাই, বা সবসময় ভাবি আমি পারবো, আমার দ্বারা এটি হবে না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমি এই আমার যে স্কুলটা খুলছি তার জন্য আমি ইন্টারভিউ নিচ্ছিলাম কিছু ছেলে মেয়ের, তাদের টিচার হিসেবে রাখার জন্য। তার মধ্যে একটি ছেলে এলো যাকে আমি স্যালারি জিজ্ঞেস করছিলাম যে তোমার স্যালারি কত কিরকম, তো ও বলল আমার কিছু নেই, আপনি যা দেবেন তাই। আমি বললাম সে কি, তুমি একজন শিল্পী মানুষ, তোমার কিছু নেই মানে? না না, আমাদের তো কোনো সেরকম ভ্যালুই নেই, আমাদের আর কতজন ভ্যালু দেয়। তো আপনি নিজের সম্বন্ধেই যদি নিজে এই মানসিকতা রাখেন,
তাহলে আপনাকে অন্য লোক কি ভাববে? ঠিক ঠিক ঠিক, প্রথমেই আন্ডারএস্টিমেট করা নিজেকে। পজিটিভ অ্যাটিটিউডের ফার্স্ট পার্ট যেমন থ্যাঙ্কস গিভিং, সেকেন্ড গিভিং, সেকেন্ড পার্ট হচ্ছে আমাকে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসা মানে এইটা না, সেটা মধ্যে চলে গেল যে আমি নিজেকে এমন ভাবে ভালোবাসলাম যে বাকি লোকজনের কথা আমি ভাবলামই না, নিজেরটা নিয়ে রইলাম, সেটা না। কিন্তু নিজেকে অলওয়েজ ভালোবাসতে হবে। আপনি হয়তো সবার জন্য করে যাচ্ছেন ঠিকই, কিন্তু আপনি নিজের কথা ভাবছেন না, সেটা হলে হবে না। কিন্তু নিজের কথাটাও ভাবতে হবে, সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউডের একটা পার্ট। সেকেন্ডলি আমি যেটা বললাম, পজিটিভ লোকজন আশেপাশে আপনার যে সান্নিধ্যে রয়েছেন সেই লোকজন যেন পজিটিভ হয়। এটা আমরা হরোস্কোপের সেকেন্ড হাউস থেকে দেখতে পাই, আমাদের আত্মীয় কুটুম্ব যেটা যে পার্টটা সেটা সেকেন্ড হাউস থেকে আসে। থার্ড হাউস থেকে আবার ছোটো ভাই বোনদেরটা বোঝা যায়। সেভেন্থ হাউস থেকে, ফিফথ হাউস থেকে যেমন ছেলে মেয়ে বোঝা যায়, সেভেন্থ হাউস থেকে পার্টনারেরটা বোঝা যায়, এরমভাবে নাইন্থ হাউস গুরুজন, ইলেভেন্থ হাউস যেটা বড় ভাই বোন বা বন্ধু বান্ধব, তো সেইগুলো হরোস্কোপ দেখেও বোঝা যায় যে আমি কার কার সান্নিধ্যে আসবো, কে কীরকম লোক, সেটা হরোস্কোপ দেখে বোঝা যায়। আপনি যদি আজকে একটা নেগেটিভ লোকের সঙ্গে থাকেন, তাহলে তার সঙ্গে থাকতে থাকতে তার মধ্যে যে নেগেটিভিটি আছে সেটা আলটিমেটলি আপনার মধ্যে ঢুকে যাবে। আমরা অনেক সময় দেখি এমন কিছু মানুষ আছে যারা হয়তো থাকাকালীন বা যারা আমাদের সামনে এলেই দেখবেন খারাপ হতে শুরু করে, তাদের একটা ব্যাড উইশ আমাদের মধ্যে কাজ করে, রিফ্লেক্ট করে যায়, রিফ্লেক্ট করে যায়। আবার ঠিক উল্টোটাও হয়, যেমন কিছু মানুষ আছে যাদের প্রেজেন্সে সব কিছু ভালো হয়ে যায়। আমি কালকেই একজনের কাছে শুনছিলাম, ভদ্রলোকের নাম পার্থ সরকার, তো উনি খুব বেনেভেলেন্ট কাজ করেন, মেনলি উনি ক্যান্সার পেশেন্ট যারা ছোট বাচ্চা তাদের নিয়ে কাজ করছেন। উনি আমাকে গল্পটা বলছিলেন যে ওনার বলাই রয়েছে যে যে সমস্ত বাচ্চাদের একদম লাস্ট স্টেজ চলে আসবে তখন যেন ওনাকে খবর দেওয়া হয়। বললেন আমি গাড়ি ড্রাইভ করছিলাম, আমার কাছে খবর এলো এই বাচ্চাটা মানে একদম লাস্ট, ব্রিদিং হিজ লাস্ট। তো সেই শুনে উনি তাড়াতাড়ি ছুটে গেছেন হসপিটালে। হসপিটালে উনি যখন গেছেন তখন দেখছেন যে বাচ্চাটাকে ভেন্টিলেটরে দেওয়া হচ্ছে। উনি সামনে গিয়ে দাঁড়িয়েছেন, ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, উনি বেরিয়ে চলে এসেছেন। উনি যখন অন দ্য ওয়ে ব্যাক করছেন বাড়িতে তখন ওনার কাছে ফোন এসছে যে ভেন্টিলেশন থেকে ও বাচ্চাটাকে এর মধ্যেই বার করে দেওয়া হয়েছে, বাচ্চাটা এখন অনেক ভালো আছে। মানে যাকে ডাক্তাররা ভেবেছিল তার লাস্ট স্টেজ, সে চলে যাচ্ছে। তো এটা একটা কত বড় এক্সাম্পল দেখুন পজিটিভ লোকজনের সঙ্গে থাকার, অসাধারণ। মানে আমি সত্যি শিহরিত এবং আমার মানে এগুলো কিন্তু হয়, আমি দেখেছি অনেক সময়। দেখবে যে পরীক্ষা দিতে যাওয়ার আগে কোনো বাচ্চা কোনো পার্টিকুলার মানুষজনের সঙ্গে দেখা করে যায়। আগেকার দিনে আমাদের বলা হতো যে দাদু ঠাকমা বা গুরুজন বাবা মা যা আছে, এখনকার দিনে আর এসব হয় না, তাদের প্রণাম করে যাওয়া হতো। কেন? তাদের একটা আশীর্বাদ থাকতো, তারা আমাদের ভালো চাইছে, সেটা একটা পজিটিভ এনার্জি। একদম তাই, অসাধারণ বললে তুমি এটা। এই পজিটিভ এনার্জি এক একজনের থেকে কিন্তু ভাইব্রেট হয়, সেটা আমরা বুঝতে পারি। যেমন খুব ভীষণভাবে এই কথাটা যায় যে ওর সাথে আমার খুব ভালো ম্যাচ করে, ওর সাথে আমার খুব ভালো কেমিস্ট্রি ভালো আছে, আসলে সেই মানুষটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু তাকে ভাইব্রেট করে, এবং সেই রকম মানুষের সাহচর্য আমার মনে হয় থাকা ভালো। এক্স্যাক্টলি। আর থার্ড পার্ট যেটা আমি বললাম যে বাস্তুর মধ্যে পজিটিভ ভাইব্রেশন থাকা দরকার, সেটাও কিছুটা আমাদের হরোস্কোপ দেখে ফোর্থ হাউস দেখে বোঝা যায়। কিন্তু সবসময় ফোর্থ হাউস দেখলেই যে বাস্তুটা পজিটিভ বা নেগেটিভ সেটা সবসময় কিন্তু রিফ্লেক্ট করে না, সেটা বাস্তুতে গিয়ে বসবাস করলে সেটা বোঝা যায়। অনেক সময় দেখবে বাস্তু যদি খারাপ হয়, দেখবে সেই বাড়ির লোকজনের মধ্যে রিলেশনশিপের একটা ব্যবধান চলে এসছে, এখনই তারা হয়তো ঝগড়াঝাটি করছে, বা দেখবে যে শরীর স্বাস্থ্য নিয়ে সারাক্ষণ অল দাবে ভুগে যাচ্ছে, কিছু না কিছু হচ্ছেই সব সময়, পড়াশুনোর ছেলেমেয়েরা মন দিতে পারছে না, সেখানে যারা কাজ করতে যায় সেদের তাদের কাজের কেরিয়ারেও দেখবে কোনো উন্নতি নেই। তো এগুলো হচ্ছে বাস্তুর নেগেটিভিটি। আবার অনেক বাস্তুতে এমন পজিটিভ ভাইব্রেশন থাকে,
সেখানে সবারই উন্নতি হচ্ছে। হ্যাঁ, এই যে তুমি বললে না বাস্তু, যেটা তুমি বুঝতেই পারবে বাস্তুতে যখন ভিজিট করো, তখন বুঝেই যাও যে এই বাস্তুটা নেগেটিভ কিনা কিংবা এই বাস্তুটার মধ্যে কতটা পজিটিভিটি রয়েছে। কখনো কখনো বাড়িতে পৌঁছে আমরা চাঙ্গা হয়ে যাই, আবার কখনো অনেকেই আছেন বাড়িতে পৌঁছে ডিপ্রেশনে চলে যান। সারাদিন হয়তো বাইরে আছেন, ভালো রয়েছেন, তার মন মেজাজ আনন্দে রয়েছে, কিন্তু বাড়িতে ঢুকলেই মনে হচ্ছে যেন কোথাও তার একটা ডিপ্রেশন কাজ করছে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই বাস্তু কিন্তু আমাদের প্রত্যেককে, মানে শুধু আমি খারাপ আছি তা নয়, আমার বাচ্চা খারাপ থাকতে পারে, আমার শ্বশুর শাশুড়ি খারাপ থাকতে পারে, আমার বাবা মা খারাপ থাকতে পারে, মানে ওই যে প্রত্যেকের একটা সমস্যা বাস্তুর মধ্যে, এটা কিন্তু বাস্তু নেগেটিভিটি থেকে হয়। এবং এটা নিয়ে আমরা বাস্তু, যেহেতু সমাধি একজন ভালো বাস্তুবিদ এবং সেই কারণে সমাধির কাছ থেকে আমরা বাস্তু নিয়ে অনেকবার আলোচনা কিন্তু শুনেছি, এই নেগেটিভিটি, এই যে তিনটে পার্ট বললে যে নেগেটিভ ভাইব্রেশন কোথা কোথা থেকে দেয়, হ্যাঁ, এই আচ্ছা ধরো কোনো একটা মানুষ যথেষ্ট পজিটিভ, যথেষ্ট পজিটিভ, কিন্তু শনি সাড়ে সাথী বা ধরো কোনো একটা টাইম পিরিয়ড দশা অন্ত দশা খারাপ খারাপ গ্রহের দশা, তখন তো মানে অটোমেটিক্যালি আমরা একটা জীবনের প্যাচে না পড়ে যাই। সেইটা কি, সেটা গ্রহগত তো একটা ব্যাপার রয়েছে আমাদের মধ্যে। সেটা ধরো আমরা যে ডেস্টিনিটা নিয়ে আসি সেটা তো কিছুটা আমাকে ভোগ করতেই হবে, কিন্তু সব কিছু যদি আমি ডেস্টিনির হাতে ছেড়ে দিই যে আমার কপালে এটা ভাগ্যে রয়েছে, হবে না, তাহলে তো হবে না, আমাকে তো আমার কর্মটা করে যেতে হবে। একদম, তো সেটাই হচ্ছে ভেবে নিতে হবে। আমি একটু বলে দিই আপনাদের জন্য, এখন যে পজিটিভ মানুষ, হ্যাঁ তার জীবনেও সময় খারাপ দুঃসময় আসে, কিন্তু সে দুঃসময়টা কিভাবে নিচ্ছে, কি অ্যাটিটিউডে নিচ্ছে, মানে তার মধ্যে সেই লড়াই করার এটা অ্যাটিটিউডটা থাকা দরকার যে আমি এটাকে যে করে হোক ওভারকাম করে চলে যাব। একদমই তাই, এবং সেটা সেটা তার পজিটিভ ভাইব্রেশনের মধ্যেই থাকে। আমি এমন একজন মানুষকে জানি যার দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল এবং সেই কিডনি রিপ্লেসমেন্টের জন্যে মানে অনেকদিন, প্রায় দেড় বছর ধরে ডোনার খুঁজে যাচ্ছিল, ডোনার পাচ্ছিল না, ডোনার যদিও বা পাচ্ছিল ডোনার কোনো রকমে হয়তো স্কিপ করে যাচ্ছিল, ঠিক অপারেশনের দিন ডোনার চলে গেল, এলোই না, এরকম হচ্ছিল, কিন্তু সে কখনো ভেঙে পড়েনি। কিন্তু তার মানে এইটা হচ্ছে তার পজিটিভ অ্যাটিটিউড ছিল বলে সেই সেটা স্ট্রাগল করে বেরিয়ে যেতে পেরেছে। হ্যাঁ সেটাই আর কি, ওইখানে যদি এক সময় পারা যায় না, অ্যাটিটিউডের লোক থাকতো তাহলে সে কি ভাবতো এতগুলো বাধা আসছে, ওরে বাবা আমার তো তার মানে হবে না, নিশ্চয়ই কিডনি রিপ্লেসমেন্টই হবে না, বা কিডনি রিপ্লেসমেন্ট হলে নিশ্চয়ই একটা খারাপ কিছু হয়ে যাবে, সেই ভেবেই সে হয়ে যাবে, তাই না? একদম একদমই তাই, ঠিক ঠিক, কারণ নেগেটিভ মানুষ পজিটিভের মধ্যে নেগেটিভ খোঁজে, আর পজিটিভ মানুষ কিন্তু নেগেটিভের মধ্যে পজিটিভিটিকে খুঁজে নিতে পারে। সত্যিই তাই, খারাপ সময়ের মধ্যেও ভালো সময় যে আসন্ন সেটা কিন্তু পজিটিভ একজন মানুষ ভাবেন যে এই সময়টাকে কিন্তু কাটিয়ে, হয়তো কষ্ট হচ্ছে, হয়তো সত্যিই তার দুফোঁটা চোখের জল পড়ছে, কিন্তু সেটাকে সে স্থায়িত্ব তাকে ওটা পেতে দিচ্ছে না, আর সেটাকে নিয়ে সে বসে থাকছে না। একজনকে আমি একটা রেমেডি দিলাম, এখন সেই রেমেডি তাকে পজিটিভ মাইন্ডে নিতে হবে, সে যদি রেমেডি নিয়ে সারাক্ষণ ভাবে এটা কি হবে, আমাকে যে দিল এটা কি কাজ দেবে, কে জানে কি দিল, এটা আদৌ হবে না, আপনার হাজার চেষ্টা করলেও আপনি কিছুতেই আপনার ভালো ফল হবে না, মানে সমস্যা থেকে বেরিয়ে আসাটাই সম্ভব হবে না, বেরোতে পারবেন না। কিন্তু আপনি যদি সেটা পজিটিভ মাইন্ডে নেন যে আমাকে যখন এই লোকটা দিয়েছে আমার নিশ্চয়ই কাজ হবে, কেন কাজ হবে না, ঠিক তাই, এটা অবশ্যই হবে, এবং এই কাজ হবে ভাবনাটা নিয়েই কিন্তু আপনারা আসেন সমাধির মতো ব্যক্তিত্বের কাছে, পজিটিভ এনার্জিটা যাতে পান, এবং সেই পজিটিভ এনার্জিটাই কিন্তু তিনি দেওয়ার চেষ্টা করেন। একটু ফোন নাম্বারটা প্রথমেই বলে দিই, 9831413796, 9831413796, আরেকটা নাম্বার রয়েছে সেটা হলো 9831643179, 9831643179, এই দুটো নাম্বারে আপনারা ফোন করবেন এই পজিটিভ মানুষটির সাথে দেখা করার জন্য। কখনো কখনো আমি যে প্রশ্নটা একটু আগে সমাধিকে করলাম, কখনো কখনো সত্যি
সত্যি গ্রহ দোষের জন্য টাইম পিরিয়ডটা খারাপ যাচ্ছে, সেই জন্য না আমরা একটু তলিয়ে যাই, পজিটিভ পার্সনরাও কিন্তু আমরা তলিয়ে যাই। কিন্তু সেই সময় যদি একজন পজিটিভ মানুষের হাতটা ধরি বা পজিটিভ মানুষের সান্নিধ্যে আসি, তাহলে কিন্তু আবার সেই উত্তরণের পথটা ঘটে যায় বা আমি আবার নিজেকে চার্জ করতে পারি। এবং সেই কারণেই কিন্তু এরকম মানুষের কাছে পৌঁছানো, যিনি অহেতুক ভয় দেখাবেন না, অহেতুক নেগেটিভ কথা বলবেন না, অহেতুক আমার কষ্টটাকে আরও বাড়িয়ে দেবেন না, বরং আমার কষ্টটাকে তিনি উপশম ঘটাবেন, আমার কষ্টটাকে তিনি ভয় না দেখিয়ে তিনি সচেতন করে দেবেন, তিনি বলবেন যে এইরকমভাবে চললে পরে কিন্তু আমি আমার কষ্টটাকে অনেকাংশে লাঘব করতে পারি। এবং এই জায়গায় কিন্তু সমাধির মতো ব্যক্তিত্বরা আসেন আমাদের জীবনে এবং তাদের হাত ধরে আমরা আমাদের এই যন্ত্রণার জায়গাগুলো, কষ্টের জায়গাগুলো বা সমস্যার জায়গাগুলো পার করে ফেলতে পারি। সেই কারণেই বলবো যারা এই ফোন নাম্বারগুলো নোট করলেন সঠিকভাবে নোট করে নিন, স্ক্রিনেও কিন্তু এই নাম্বারগুলো যাচ্ছে। সমাধির চেম্বার কোথায় কোথায় রয়েছে বলে দিই, গড়িয়াহাট ভাগ্যচক্রে প্রত্যেক সপ্তাহে শনিবার দিন, আগামী শনিবারও থাকবেন সমাধি গড়িয়াহাট ভাগ্যচক্রের চেম্বারে। তাছাড়া মুদিয়ালিতে তার ব্যক্তিগত চেম্বার, সেখানে কবে কোন দিন তিনি চেম্বার করছেন সেটা জেনে নিন। মুদিয়ালির চেম্বার কিন্তু তার ব্যক্তিগত, এটা কোনো মানে সোকল চেম্বার নয়, তার ব্যক্তিগত বাড়িতেই তার চেম্বার রয়েছে। তাই ফোন নাম্বারে ফোন করে ডিটেলসটা জেনে নেবেন তিনি মুদিয়ালিতে কবে কোন দিন চেম্বার করছেন। আর চালিয়াতে যেটা রয়েছে অশোকনগরে, টালিগঞ্জের অশোকনগরে, সেখানে আপনারা আসুন, সেখানে তার এটিও তার ব্যক্তিগত এই চেম্বার, তো এখানেও আসতে পারেন, অবশ্যই তার জন্য ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে জেনে নিন। আর শিথির মোড়ে রয়েছে শিথির মোড়, তাছাড়া সাই ফরচুন যেটা হাজরাতে রয়েছে আশুতোষ কলেজের পাশে, ইত্যাদি চেম্বারে যাওয়ার আগে মানে যে কোনো চেম্বারেই যখন আপনি যাবেন তার আগে কিন্তু ফোন নাম্বারে ফোন করে ডিটেলসটা নিয়ে নেবেন। সমাধি নিয়মিতভাবে কয়েক বছর ধরে ভাগ্যফল পত্রিকায় লিখে আসছেন, কারণ সেখানে লিখলে সেই লেখা যারা পছন্দ করেন মানে পড়তে পছন্দ করেন এই আর্টিকেলগুলো, তাদের খুব ভালো লাগবে সমাধির এই কলামগুলো পড়তে। আর এরপরে আসি দূরের বন্ধুরা, সমাধির সাথে কিন্তু ডাকযোগে আপনারা যোগাযোগ করতে পারেন, কীভাবে করবেন, কীভাবে রেমেডি পাবেন, কীভাবে প্রেডিকশন পাবেন, সব পাবেন, কোনো অসুবিধে নেই। যেভাবে কলকাতার বন্ধুরা তার সাথে গিয়ে দেখা করতে পারছেন বা তার কাছ থেকে প্রেডিকশন রেমেডি পাচ্ছেন, আপনি হয়তো দেখা করতে পারবেন না, কিন্তু আপনি ওভার টেলিফোন সমস্ত কিছু জানতে পেরে যাবেন বা কীভাবে কী করতে পারবেন, প্রেডিকশন রেমেডি কীভাবে পাবেন, তার জন্য ফোন নাম্বার রয়েছে, ফোন করে ডিটেলসটা নিয়ে নেবেন। আর ফেসবুক পেজ রয়েছে সোমা দত্ত খাড়ি, ফেসবুক পেজে আসুন, সেখানে অ্যাস্ট্রোলজিক্যালি আপনি কিছু জানাতে পারেন, মানে যদি জানার ইচ্ছে থাকে সেখানে আপনি প্রশ্ন রাখতে পারেন, কিংবা আমাদের অনুষ্ঠান ইউটিউবে, এই অনুষ্ঠানটা স্কিপ যদিও হয়ে যায় আপনারা এই অনুষ্ঠানটি কিন্তু ইউটিউবে রেখে নিতে পারবেন পরবর্তী সময়, তাই অতি অবশ্যই ফোন নাম্বারে ফোন করে এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে পারবেন। এবারে ফিরে আসি যে রিমেডি প্রসঙ্গে, যে মানুষটা সত্যি খুব নেগেটিভ হয়ে থাকে অথচ তার পার্টনার বা তার বন্ধু বা তার ছেলে বা মেয়ে বা সন্তান স্বামী যেই হোক না কেন সে খুব পজিটিভ, তখন এই নেগেটিভ মানুষটাকে কী করে পজিটিভ করা যায় সমাধি, এটা প্রশ্ন, মানে রিমেডি কী করে কাজ করে এই পজিটিভ করতে গেলে? এরকম আমার কাছে অনেকেই আসেন, হাজবেন্ড নেগেটিভ, ওয়াইফ খুব পজিটিভ, একদম, তো সেখানে তো প্রথম রেমেডিটা তার পার্টনারই করে দেয়, কারণ যদি সে সারাক্ষণ পজিটিভ কথা বলে একটা নেগেটিভ লোক তার নেগেটিভিটি থেকে কিছুটা তো বেরিয়ে আসবেই অবশ্যই। এবার সেক্ষেত্রে কি হয়, রেমেডির ব্যাপারে একটু আমার অসুবিধা হয়, ধরুন আমি তাকে বোঝাচ্ছি যে এটা আপনার এরম করলে ভালো হবে, তিনি বলে যাচ্ছেন না হবে না না হবে না, তারপরে আমার সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু সেখানেও আমি রেমেডি দিয়ে তাদের অনেক চেঞ্জ করে দিয়েছি। অনেক সময় রেমেডি দিই না, শুধু কাউন্সিলিং করি। আর এই এই যে কাউন্সিলিং করা, এই কাউন্সিলিংটাই সব থেকে বড় কাজ। হ্যাঁ, পজিটিভ এনার্জিতে থাকতে গেলে আরেকটা জিনিসের ভীষণ প্রয়োজন, ইনভলভমেন্ট, নিজেকে ইনভলভ করে রাখা। যদি আপনি বেশি অবসরের দিন কাটান, সারাদিন টিভি দেখছেন, সারাদিন আপনি জবলেস হয়ে আছেন, আপনার মাথার মধ্যে কিন্তু নেগেটিভ চিন্তা আসবে, পজিটিভ চিন্তা খুব কম আসে, মানে অবসরে বা বসে থাকার সময় দেখবেন নেগেটিভ ভাবনাগুলো আমাদের বেশি বাসা বাঁধে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি নিজেকে পজিটিভ করার জন্য আপনি কুলার্স জয়েন করতে পারেন,
কুলার্স হচ্ছে আর্ট, পেন্টিং, ক্রাফটের এবং স্ট্রেস ম্যানেজমেন্টের স্কুল, যেটি সমাধি ফাউন্ডার, এবং সেখানে আপনি এসে ক্লাস করলে আপনি কিন্তু নিজে স্ট্রেস ফ্রি হতে পারবেন এবং তার সাথে আপনি পজিটিভ ভাইব্রেট মানে ভাইব্রেশনটা পাবে। কিভাবে সেটা সমাধির কাছ থেকে একটু শুনে নিই। সমাধি কুলার্স হচ্ছে একটা COOLERS, এটা আপনি ফেসবুকেও কুলার্স পেজটা পেয়ে যাবেন। একটা গোল্ডেন ইয়েলোর উপর ভার্মিলিয়ন দিয়ে লেখা রয়েছে ব্লক লেটার্স কুলার্স পেজে, অবশ্যই আপনি লাইক করুন এবং সমস্ত ডিটেলস তাতেই পেয়ে যাবেন। একটা ফ্রেঞ্চ ওয়ার্ড যেটার বাংলা মানে হচ্ছে রং, ইংলিশে আমরা কালার্স বলে থাকি। তো এখানে আর্ট, ক্রাফট আর স্ট্রেস ম্যানেজমেন্ট তিনটে আলাদা আলাদা ক্লাস রেখেছি। ক্রাফটটা শুধু বাচ্চাদের জন্য, ছোটদের যে যারা স্কুলে নানা রকম প্রজেক্ট ওয়ার্ক করে, ক্রাফটের ক্লাস থাকে, নিজেরা করতে পারে না, তারা এখানে এসে উপকৃত হবেন। আর্ট ক্লাস যেটা হচ্ছে সেটা ছোট থেকে বড় সবার জন্য, ছোট মানে 10 বছর বয়স থেকে, হায়ার লিমিট, কোনো এজ লিমিট নেই, সবাই এখানে জয়েন করতে পারে। এখানে আর্ট কলেজ থেকে পাশ করা ছেলে মেয়েরা শেখাবে পেন্সিল স্কেচ, পেন, ইঙ্ক বা অ্যাক্রেলিক, ওয়াটার কালার, সফট প্যাস্টেল, অয়েল, সব পেন্টিংই শেখানো হবে। এখানে এসে যারা পেন্টিং করতে পারেন, ভালোবাসেন, তারাও উপকৃত হবেন। যারা পেন্টিং জানেন না তারাও এখানে, যারা যেভাবে টেকনিকে শেখা যায় শিখে যাবেন। আর স্ট্রেস ম্যানেজমেন্ট ক্লাসটা হলো ছোট বড় সবার জন্য, ছোটরা যারা কনসেন্ট্রেশন করতে পারছেন না, বড়রা যারা ডিপ্রেশনে ভুগছেন, টেনশনে ভুগছেন, নানা রকম ডিজিজ আছে যেগুলো 95% কারণ কিন্তু মানসিক, সেই রকম ডিজিজের যারা ভুগছেন তারা সবাই জয়েন করতে পারেন। এখানে অনেকে অলরেডি নাম এনরোলমেন্ট করে দিয়েছেন। এটা 3 মাসের কোর্স হয়, প্রথম মাসে 2টো করে ক্লাস হবে, 2 ঘন্টা ইচ। প্রথম 2 মাসে শারীরিক মানসিক ক্লেন্সিং হবে, আর তারপরে প্রথম মাসটা মানসিক শারীরিক ক্লেন্সিং হবে, পরের 2 মাস ইন্ডিভিজুয়াল প্রবলেম নিয়ে ডিল করা হবে। যারা এনরোলমেন্ট করবেন তাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা দেবেন, এবং পামের 2টো পামেরই প্রিন্ট চাই একটা, যাতে আমরা আগে থেকে বুঝে যাই যে আপনার কী সমস্যা রয়েছে। তার জন্য এই যে কোনো ক্লাসেই জয়েন করলে আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি আপনারা খুবই উপকৃত হবেন। আর ক্রিয়েটিভিটির মধ্যে থাকলে যে কোনো মানুষ কিন্তু মন মেজাজ ভালো হয়ে যায়। একদমই তাই। আর মন মেজাজ ভালো করতে গেলে কুলার্সে যোগাযোগ করতে হবে। পজিটিভ এনার্জি আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায়, এটা বারবারই কিন্তু আমরা বলি, এবং বলার জন্য না, আমার মনে হয় এটা অনেকে বিশ্বাস করেন, এবং যারা বিশ্বাস করেন তাদের জীবন কিন্তু অনেক বেশি সুন্দর হয়। ইউটিউবেও কুলার্সের উপর একটা প্রোগ্রাম রয়েছে, আপনারা যদি COOLERS ইউটিউবে সার্চ করেন তাহলে এটা পেয়ে যাবেন। আর কুলার্স নিয়েও যাদের প্রশ্ন রয়েছে, যারা নাম এনরোল করাতে চান, ভর্তি হতে চান, তাদের জন্য বলে দিই 9831643179, 9831643179, আরেকটা নাম্বার হলো 9831413796। সমাধি চাইলেই হয়তো একটা অ্যাস্ট্রোলজি স্কুল খুলতে পারতেন, কিন্তু না, সমাধির ভাবনাটা হচ্ছে আপনাদেরকে ভালো রাখা, আপনাদের পজিটিভ বা ভাইব্রেশনটা দেওয়া, আপনারা যাতে সত্যি ক্রিয়েটিভিটির আনন্দে মাততে পারেন, যাতে নিজেদের জীবনটা নিজেরাই সুন্দর করতে পারেন, সেই চেষ্টাই কিন্তু ব্রতী হয়েছেন সমাধি। তাই অবশ্যই আপনাদের ফোন নাম্বারগুলো দেওয়া হলো, ফোন নাম্বারে ফোন করে কুলার্স সম্পর্কে অথবা সমাধির কাছে যারা চেম্বারে দেখা করতে চান, উভয়ই আপনারা কিন্তু ফোন নাম্বারে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারবেন। গড়িয়াহাট ভাগ্যচক্রে প্রত্যেক শনিবার দিন সমাধির চেম্বার রয়েছে, অবশ্যই ফোন নাম্বারে ফোন করে ডিটেলসটা নিয়ে নিন, অ্যাপয়েন্টমেন্ট করে নিন। মুদিয়ালিতে এবং টালিগঞ্জে তাঁর চেম্বার রয়েছে, সেখানে কবে কোন দিন মুদিয়ালি চেম্বার করছেন বা টালিগঞ্জে চেম্বার করছেন সেটা ফোন নাম্বারে ফোন করে জেনে নিন। সিঁথির মোড়ে ভাগ্যজ্যোতি রয়েছে, সেখানে তিনি কবে চেম্বার করছেন সেটাও আপনি জানতে পারবেন ফোন নাম্বারে ফোন করলে। এবং তার সাথে রয়েছে সাই ফরচুন, যেটা রয়েছে আশুতোষ কলেজের পাশের গলিতে হাজরতে, সেখানে কবে যাচ্ছেন সমাধি সেটাও কিন্তু ফোন নাম্বারে ফোন করে ডিটেলসটা নিয়ে নেবেন। আজকের মতো এখানে ইতি টানতে হবে, সময় তাই বলছে। সামনের সোমবারে এই সময় আমরা হাজির হয়ে যাব আপনাদের জন্য চ্যানেল ভিশনের পর্দায়, প্রত্যেক সপ্তাহে সন্ধ্যে 7:30 সোমা দত্ত খারে
পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসে এবং সেই পজিটিভিটি দিয়ে আমরা আমাদের জীবনের আলোটা দেখতে পাই এবং এটা আমরা বিশ্বাস করি। এখন আজকের মতো এখানে ইতি টানতে হবে। এই পজিটিভ ভাইব্রেশন যাদের দরকার তারা অবশ্যই, প্রত্যেকের দরকার, তাদের কিন্তু তারা যোগাযোগ করে নেবেন সমাধির ফোন নাম্বারে, ফোন করে ডিটেলসটা নিয়ে পৌঁছে যাবেন। আজকের মতো এই অবধি সমাধি, অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদেরকে, সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার, নমস্কার, ভালো থাকবেন।